তো নমস্কার সবাইকে, স্বাগত আমার টিচার ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের বিষয়টা হলো WBJEE 2022 এর প্রিপারেশন নিয়ে এবং তার সম্পর্কিত যে সমস্ত কথা বা যে সমস্ত প্রশ্ন তোমাদের সবসময় থেকে থাকে, এবং সব থেকে আলোচ্য বিষয় হলো যে WBJEE 2022 এর এক্সাম কোন মাসে হতে পারে বা এক্সাম ডেট কি হতে পারে, সেই সমস্ত বিস্তারিত আজকের আলোচনা করব আমরা এই ভিডিওতে। যারা প্রথমবার আমাকে দেখছো তাহলে তাদেরকে বলবো যে তারা এই চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারে। তোমাদের WBJEE রিলেটেড সমস্ত তথ্য, সমস্ত পড়ানো, মানে বিশেষ করে অঙ্কটা, ফিজিক্স কেমিস্ট্রিটা নয়, অঙ্কের এবং প্রিপারেশন কিভাবে নিতে পারবে, কিভাবে টেস্ট দিতে হবে, সমস্ত যাবতীয় সমস্ত কিছু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তা আই হোপ যদি তোমাদের ভালো লাগে তাহলে, এবং ভালো লাগবে এটাই আমি আশা করি, যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিই আর নিজে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। তো প্রথমে যে ঘোষণাটা সেটা হলো তোমাদের WBJEE 2022 এর প্রিপারেশনের জন্য ক্লাস আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি আগের সপ্তাহ থেকে। তো তোমাদের যে টাইমটা ঠিক করা হয়েছে সেটা হলো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যাবেলা 8টা থেকে, ঠিক আছে? তো সন্ধ্যে 8টা বা রাত 8টা, যেটাই তোমরা বলো, তো সেই 8টা থেকে তোমাদের ক্লাস হবে বা হচ্ছে বা আগে ভিডিও দিয়েছি। তো প্রতিটা জিনিস টপিক ওয়াইজ ধরে ধরে কি কি ফর্মুলা জানতে হবে, কিভাবে করতে হবে, তার শর্টকাট মেথড কি আছে, তারপরে আমরা ইয়ারলি কোশ্চেনগুলোকে সলভ করব, দেন আমরা প্র্যাকটিস সেট করব, সমস্ত কিছু তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আরও সঙ্গে জুড়ে থাকার জন্য তোমরা আমার ফেসবুক পেজ এবং তোমরা টেলিগ্রামের যে গ্রুপ থাকে সেইটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। তোমরা সেখান থেকে নোটস নিতে পারো, বিভিন্ন কাজকর্ম যে সমস্ত হয়, তথ্য হয়, মানে বিভিন্ন প্রশ্নের সমাধান বা তার উত্তর নিয়ে আলোচনা, কিভাবে সেটাকে তাড়াতাড়ি করা যেতে পারে, এই সমস্ত কিছু সেখানটা আলোচনা করা যাবে, ঠিক আছে? তো এটা আমার বলার ছিল, তাই জন্য প্রথমেই বলে দিলাম। তো এবারে আমরা মূল তত্ত্বে চলে আসি। তো WBJEE 2022 এর প্রিপারেশান তো তোমরা করবেই অবশ্যই, তোমাদের যাদের যাদের স্বপ্ন তোমরা বিটেক বা বিআর্ক বা তোমরা মেডিকেল লাইনে, যেটাকে আমরা বলি যে WBJEE থ্রু দিয়ে দেওয়া যায়, সেটা হলো তোমার ফার্মাসিস্ট বা বি ফার্মা, তো সেই সমস্ত দিকে যাওয়ার জন্য বিস্তারিত যদি কোনো তথ্য লাগে সেই সমস্ত তথ্যগুলো আমি এখানে দেওয়ার পরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আমি প্রথম থেকে শুরু করি। প্রথম কথা, আমরা যে WBJEE দিই তা সেখানে, মানে সেখানে আমরা তিনটে ভাগ আমরা করতে পারি অবশ্যই, সেটাকে একটা বিটেক, একটা বি ফার্মা আর একটা হলো তোমার বি আর্কিটেকচার। তো এক্ষেত্রে বলে রাখি, যারা যারা বি আর্কিটেকচারের জন্য প্রিপারেশান নিচ্ছ বা বি আর্কিটেকচার পড়বে ভাবছে, তোমাদের কিন্তু জেই দেওয়ার জন্য, সে যে কোনো জেইর জন্য তার সাথে কিন্তু আরেকটা এক্সট্রা তোমাকে এক্সাম দিতে হবে, সেটা হলো তোমার নাটা, ঠিক আছে? NATA। তো এইটা তোমাকে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে? এইটার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? এটা আমার বলা ছিল। দ্বিতীয় কথা যেটা বলার, এই জিনিসটা কিন্তু কেউ গুরুত্ব দেয় না, কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কি না, মার্কসটা। দেখো ক্লাস 12-এর কত পার্সেন্টেজ মার্কস পাচ্ছ সেটার ওপরে কিন্তু ডিপেন্ড করবে তোমার বেস্ট অফ বেস্ট কলেজে অ্যাডমিশনের সময়। কিরকম না, যাদবপুর বা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার যদি জেনারেল ক্যাটাগরি হয় সেখানে 60% এবং রিজার্ভ ক্যাটাগরি হলে সেখানে কিন্তু 55% তোমাকে মার্কস কিন্তু ক্যারি করতে হবে HS এক্সামে, সেটা তুমি IESC হোক, CBSE হোক বা HS বোর্ড হোক, যে কোনো বোর্ডের ক্ষেত্রেই আমি এটা বলছি। দ্বিতীয় ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি হলো বলে দিলাম 55, আর জেনারেল ক্যাটাগরি হলে 60%, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেক্ষেত্রে একই জিনিস ফলপ্রসূদ হবে। এবং নর্মালি যে সমস্ত গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট কলেজ বা নাম জাদা যে সমস্ত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি যদি এক্সাম্পল হিসেবে হেরিটেজ নিতে পারি, দেখো বেশিরভাগ প্রাইভেট কলেজ তাদের নিজেদের রুল রেগুলেশন থাকে, সেক্ষেত্রে তোমার নাম্বারের বাধকতা সেখান থেকে কিন্তু যে কোনো প্রাইভেট কলেজের ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু গভর্নমেন্ট ওরিয়েন্টেড বা বেস্ট বা টপ যদি আমরা প্রাইভেট কলেজের কথা বলি সেখানে কিন্তু মোটামুটিভাবে 45% কিন্তু তোমাকে এগ্রিগেটে তোমাকে মার্কস রাখতেই হবে তোমরা যদি সেখানে অ্যাডমিশন নিতে চাও, বিশেষ করে প্রাইভেট কলেজে নয়, সরি, বিশেষ করে তোমার হলো গভর্নমেন্ট কলেজে। তো বিশেষ করে তোমার গভর্নমেন্ট কলেজে যখন আমরা অ্যাডমিশন নেব সেখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য 45 আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 40% এটা কিন্তু থাকা দরকার, এবং ইংলিশের নাম্বারও কিন্তু সেখানটায় দেখা হয়। তো সুতরাং এই নাম্বার অফ, মানে পার্সেন্টেজ অফ নাম্বার, এটা কিন্তু তোমাদের দরকার আছে। এটা তোমরা ভেবো না যে কোনো রকমভাবে পাস করে গেলেই আর তুমি যদি ওখানটায় কোনো ভালো একটা র্যাঙ্ক করো সুতরাং তোমার অ্যাডমিশন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটুখানি চাপ আছে, এটা বলি। দ্বিতীয় কথা হলো ডোমিসাইল সার্টিফিকেট, এটা নিয়ে কিন্তু প্রচুর ছেলেপুলে এটা নিয়ে কিন্তু সমস্যা বোধ করে, সুতরাং তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেটটা ঠিকঠাক মতন করে কিন্তু তোমাদের জোগাড় করতে হবে, এবং যে পারফর্ম তোমার
এখানটায় যে প্রোফর্মাটা তোমার দিয়ে দেওয়া থাকে তোমাদের ওয়েবসাইটে, মানে WBJ-র ওয়েবসাইটে, সেই জায়গাটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। সেই অনুযায়ী তোমার সেটাকে রেডি করে নির্দিষ্ট যে সংশ্লিষ্ট অফিসারদের দিয়ে যেটাকে সই করিয়ে নিয়ে আসতে হবে সেটা, এবং তার সাথে সাথে ইনকাম সার্টিফিকেট। নর্মালি কিন্তু ইনকাম সার্টিফিকেট আমরা কি করতাম না, কাউন্সিলর আমরা এমপি এমএলএদের দিয়ে করাতাম, কিন্তু এখানে কোনো ইলেকটেড পার্সনকে দিয়ে তুমি কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট নিয়ে মানে নিতে পারবে না। তোমাকে এখানটায় গেজেটেড অফিসার মানে গ্রুপ বি গ্রুপ এ এরকম র্যাঙ্কের অফিসারদের দিয়েই তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটা করিয়ে নিতে হবে, কোনো ইলেক্টেড পার্সন নয়, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো, অনেকে কী করে অনীহাবশত মানে তোমার এই এটা দিয়ে দে, ওই ওটা দিয়ে দে, ওটা কিছু হবে না, বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা দেখবে না, ওটা দেখবে না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেকে ইগনোর করে যায়, কিন্তু অনেক সময় এগুলো কিন্তু সমস্যার সম্মুখীন করে ফেলবে তোমাকে। তখন তুমি বেটার রেজাল্ট করা সত্ত্বেও তখন কিন্তু তোমাকে আফসোস করতে হবে। সুতরাং আমি বলবো যেটা আছে যেরকম আছে সেরকমভাবেই তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? সেটাই আমার মনে হয় যে বেস্ট অপশান হবে তোমার কাছে। তো এই জিনিসগুলো, এবারে আসল জিনিসের মধ্যে এগুলো তো গেল, তার সঙ্গে আরেকটা কথা হলো বই, কী বই পড়বো। দেখো এই নিয়ে বিস্তারিত ভিডিও করা রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওপরে আই বটনেও লিঙ্ক চলে আসছে, তোমরা দেখে নাও কী কী বই তোমাদেরকে এই সময় নিতে হবে। কারণ অনেকে কি করে প্রচুর পরিমাণ বই কিনে নেয় মার্কেটে, এখন তো ভালো ভালো বইয়ের সঙ্গে প্রচুর প্রকাশনীয় বেরিয়ে গেছে, সেই সমস্ত প্রকাশনীতে বিভিন্ন ইয়ার এবং বিভিন্ন কোশ্চেন দিয়ে একটা প্র্যাকটিস সেট, দেখো এই সমস্ত প্র্যাকটিস সেট যে কোনো কেউ একটা এদিক ওদিক ঘাটলে বা সাধারণ একটা জ্ঞান রাখলে সে যে কোনো লোকই সেটাকে প্রস্তুত করে দিতে পারে যার সামান্য জ্ঞান আছে এই সম্পর্কে। সুতরাং সেই সমস্ত জিনিসগুলোকে পরে ঘাটবে, আগে টপিক ওয়াইজ জিনিসগুলোকে জানো, বোঝো, তোমার সূত্রগুলোকে মুখস্থ করো, অঙ্কগুলোকে সলভ করার পদ্ধতি জানো, যদি অঙ্কগুলো সলভ করার পদ্ধতি জানো তবেই কিন্তু তোমার শর্ট ট্রিক্সটা মনে রাখবে, নাহলে হাজারটা প্রশ্নের জন্য হাজারখানা কিন্তু শর্ট ট্রিক্স মনে রাখা সম্ভব না। যদিও তুমি মনে রেখে দাও, কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয় তখন আর সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে কিন্তু তোমার সমস্ত যে কষ্ট সেটা কিন্তু বৃথা। সেই জন্য তোমাকে কিন্তু একটুখানি ডিটেলসে জিনিসটাকে জানলে তোমার কিন্তু সেই ট্রিক্সটাকে ধরতে বা সেইটাকে ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে করা যেতে পারে সেগুলো তুমি নিজে থেকেই পারবে। তো এই জিনিসটা কিন্তু তোমার মাথায় যেন থাকে সেটাকে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো এই গেল বই গেল, তোমার অবশ্যই তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম যে কী কীভাবে তোমরা সেখানটায় তোমার ফর্ম ফিল আপের সময় করবে। আরেকটা কথা যে প্রিপারেশান কী করে নেবো, দেখো প্রিপারেশান নিজের মতন করে তৈরি করো, এটা নয় যে তোমাকে দিনে 5 ঘন্টা পড়তে হবে, 6 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা পড়তে হবে, নিজের শিডিউল নিজে তৈরি করো যে একটা টপিক তোমাকে রেডি করতে কতক্ষণ সময় লাগছে সেটা তুমি ভালো করে বুঝবে। অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5 ঘন্টা মানুষের সময় দিতে হয়, সেক্ষেত্রে কারোর অনেক সময় 8 ঘন্টা 9 ঘন্টাও লেগে যায়, আবার কারোর কারোর সেটা 3-4 ঘন্টাও হয়ে যায়, সেটা যে যার মেরিটস তার কাছে রয়েছে। বা আমি এটা বলতে চাইছি যে কারোর হয়তো পড়াটা 5 ঘন্টায় মুখস্থ হয়ে যায় বা বুঝে যায়, কারোর 9 ঘন্টায় গিয়ে মুখস্থ হয়। সুতরাং যার যেরকম ক্যাপেবিলিটি, যার যেরকমভাবে মনে থাকে সে সেরকমভাবে করবে, যে ও 8 ঘন্টা পড়েছে বলে আমায় পড়তে হবে, বা ও 4 ঘন্টা পড়ে হয়ে গেছে আমি আর 4 ঘন্টা কেন বেশি পড়বো, এই সমস্ত জিনিস এই সময় এসে আর এই যুগের এই ক্লাসে এসে এই সমস্ত যদি কথা তোমরা বলে থাকো বা ভেবে থাকো, সেটা হলো নিজেকে মিথ্যে কথা বলবে, আর নিজেকে মিথ্যে কথা বলে কখনো কিন্তু কিছু অ্যাচিভ করা যায় না, সেটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। তোমরা যাকেই ঠকাও না কেন, নিজেকে যদি নিজে ঠকিয়েছো তাহলে কিন্তু তোমরা মরেছো, কারণ নিজেকে নিজে ঠকালে কিন্তু কখনো সাকসেস মানে সাকসেসফুল হবেই না, এটা তোমরা ধরে রাখো। আর লাস্ট যে কথা সেটা হলো সবার কোশ্চেন প্রচুর কোশ্চেন পেয়েছি, এমনিতে মেল আসে এবং তোমার DM করা হয় ইনস্টাতে বা FBতে, তো এইটা প্রশ্ন হলো স্যার বা দাদা কবে হবে 2022-এর এক্সাম ডেট। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা এক্সাম ডেট নিয়ে অবশ্যই চিন্তা করাটা এটা একটা বাঞ্ছনীয় ব্যাপার বা এটা অবশ্যই দরকারি, বা যারা পরীক্ষা দেয় তারাই একমাত্র বুঝে যাচ্ছি সেটা প্রেশারটা কী আছে বা সেটা নিয়ে চিন্তা করা। এটা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে কথা বলে বা ট্যাগলাইন তৈরি করে বা থাম্বনেইল তৈরি করে তোমাদের বিভ্রান্ত করা যায় না, এরকম জিনিস তোমরা দেখতে পারো এই পরীক্ষার ডেট, কিন্তু ভেতরে গিয়ে দেখলে আদৌ কিছু নয়। তাই জন্য বলবো যতদিন না পাবে অফিসিয়ালি HS-এর এক্সাম ডেট ডিক্লেয়ার হচ্ছে ততদিন পর্যন্ত কারোর কোনো কথায় তোমাদের কর্ণপাত করার দরকার নেই। কারণ আগে তোমার HS-এর ডেট রিলিজড করুক বা বলুক বা অ্যানাউন্স করুক, তারপরে তোমরা WBJ-এর ডেটের কথা
ভেবো বা আমার মনে হয় যবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ডেট রিলিজ হয়ে যাবে তার পরে পরেই দেখবে তোমরা জয়েন্টের ডেটটা পেয়ে যাবে, কারণ তার উপর ডিপেন্ড করছে না তোমাদের কবে এক্সামটা নেবে। এরকম তো নয় যে তোমার জয়েন্টের পরীক্ষাটা আগে নিয়ে নেবে এবং এইচএসের পরীক্ষাটা পরে হবে, এরকম ঘটনা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে আছে বা WBJEE-র ইতিহাসে আছে? তোমরা প্লিজ সেটাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও যে যদি এরকম হয় তাহলে এরকম এরকম হয়েছিল। তো এরকম যদি কারোর মত থাকে অবশ্যই জানিও। তো আমার মনে হয় যে আগে এইচএস যদি যতক্ষণ না মানে আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড যতক্ষণ পর্যন্ত না তাদের এক্সাম ডেট রিলিজ করছে বা বলছে ততদিন পর্যন্ত WBJEE নিয়ে এই যে এপ্রিল মাসে হবে না মে মাসে হবে না জুন মাসে হবে না পিছিয়ে যাবে এবছরের মতন হবে সেই সমস্ত কথা বলাটা আমার মনে হয় ভুল, তাই জন্য আমি বলতে চাই না। আমি শুধু বলবো যে তোমরা একটু ওয়েট করো, আমার মনে হয় যে এপ্রিল মে মাসে হতে পারে যদি এই করোনা সিচুয়েশনটা ঠিক থাকে এবং এইচএসটা এপ্রিল মাসে হয়ে যায়, দেন তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ ঠিক আছে এক দেড় মাসের মধ্যে তোমার এক্সামটা কন্ডাক্ট হয়ে যাবে। তো যতদিন পর্যন্ত না আমাদের এইচএসের বোর্ড এইটাকে জানাচ্ছে ততদিন তোমরা এর ধোঁয়াশার মধ্যে থাকবে আর আমি কোনো রকমভাবে মন্তব্য করে তোমাদের বিভ্রান্তিতে ফেলতে চাই না, ঠিক আছে? যেরকম ISC বলে দিয়েছে বা CBSE-র ক্ষেত্রে নভেম্বরে আর তোমার মার্চ এপ্রিল মাসে সেখানটায় তারা সেম ওয়াইজ পরীক্ষা নিচ্ছে, সেক্ষেত্রে তো সেরকমভাবে আমাদের বোর্ডের ক্ষেত্রে নেওয়াটা সম্ভব নয় যে এরকম অনলাইন নিয়ে নেবে, নিয়ে যদি এখন নেওয়া সম্ভব হতো তাহলে আগের বছরেই অনলাইন নিয়ে নিত। সুতরাং এই সমস্ত চিন্তাভাবনা এখন করো না, তাই জন্য প্রিপারেশান করো। তো তোমাদের আমার মনে হয় যে পরবর্তী ক্ষেত্রে ওই ডিসেম্বর নাগাদ বা আমার মনে হয় পুজোর পরেই তোমরা একটা সাধারণ ধারণা পেয়ে যাবে কোন সময় এইচএস হবে, তো তোমরা তারপরে একটা আন্দাজ করতে পারবে যে তোমরা কোন সময় এই জেই দিতে পারবে। তো একটুখানি ধৈর্য ধরো আর তোমরা প্রিপারেশান নাও, আর যেটা বলার সেটা হলো তোমাদের ওই বলেছি যে মঙ্গল বৃহস্পতি শনি রাত 8টা দিয়ে ক্লাস করানো হচ্ছে, যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই করতে পারো এবং যারা টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুক গ্রুপে বা পেজে যেখানে ইচ্ছা জয়েন করতে চাও জয়েন করতে পারো। তো এইটাই ছিল তোমাদের আজকেকার ইনফরমেশান দেওয়ার, এবং যারা যারা পরবর্তী ক্ষেত্রে বিটেক বা বিআর বা বিফার্মাতে পড়তে চাও তাদের সবার জন্য আমার বেস্ট উইশেস রইল, তোমরা ভালো করে খাটো এবং কোনো জায়গায় যদি হেল্পের দরকার হয় অবশ্যই ওপেন করা রয়েছে তোমাদের জন্য কমেন্ট সেকশন, এছাড়াও তো বিভিন্ন গ্রুপ খোলাই রয়েছে, মেলও করতে পারো। সুতরাং কোনো কোয়ারি থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।